নাইসার আধিকারিকদের উপর সিবিআই এর নজর, নিয়োগ দুর্নীতিতে নজরে নীলাদ্রির টিম। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নাইসার আধিকারিকদের উপর সিবিআই এর নজর, নিয়োগ দুর্নীতিতে নজরে নীলাদ্রির টিম। নীলাদ্রি ছাড়াও সিবিআই স্ক্যানারে একাধিক নাইসা আধিকারিক। নাইসার আধিকারিকদের উপর সিবিআই এর নজর, আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। সরাসরি চলে যাবো অর্পিতার কাছে। অর্পিতা, এবারে সিবিআই এর নজর নাইসার আধিকারিকদের কাছে। একেবারে তাই, দেখো নাইসার যারা আরো অন্যান্য যারা আধিকারিক রয়েছে তারা এবারে সিবিআই স্ক্যানারে, কারণ সিবিআই সূত্র থেকে খবর যে নীলাদ্রি দাস তাকে জেরা করে জানা গিয়েছে নাইসায় শুধুমাত্র তিনি একা এই অর্গানাইজড ওয়েতে তিনি যে ক্রাইম করতেন সেটা কিন্তু একটা অর্গানাইজড ওয়ে, অর্থাৎ তিনি এটা একা করতেন না, আরো অনেকে জড়িত রয়েছে। এবং সিবিআই সূত্র থেকে খবর যে নাইসার একাধিক আধিকারিকদের উপর এবার সিবিআই এর নজর, তাদেরকে দ্রুত তলব করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ যেটা সিবিআই থেকে যেটা জানানো হচ্ছে, সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন, এই যে নীলাদ্রি দাস তিনি যেভাবে এই ওএমআরশিট যেভাবে তিনি বিকৃত করতেন, নাম্বার বাড়ানো এবং দ্রুত এই যে একটা অর্গানাইজড ওয়েতে যে ক্রাইম, অর্থাৎ একদিকে যেমন এই উপদেষ্টা কমিটির সঙ্গে যোগাযোগ বা এসএসসি দপ্তরের উচ্চ আধিকারিকদের সঙ্গে যেভাবে যোগাযোগ সেই অনুসারে তিনি যে কাজ করতেন, তার পিছনে একটা গোটা একটা টিম ছিল এবং সেই টিমে কারা কারা ছিল সেই বিষয়ে তারা জানতে পেরেছেন। সেই কারণে তাদের উপরে এবারে নজর সিবিআই এর আধিকারিকদের, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি নাইসায় যারা কাজ করতেন এবং নীলাদ্রিকে যারা সাহায্য করতেন তারা কত টাকার বিনিময়ে এই কাজ করতেন সেটাও কিন্তু তারা জানার চেষ্টা করছেন, কারণ কত টাকার বিনিময়ে এই লেনদেন হতো সেটা তারা মূলত তারা জানার চেষ্টা করছেন। কারণ নীলাদ্রি দাস একদিকে যেমন এসপি সিনহা বা সুবেরিশ ভট্টাচার্য তাদের মাধ্যমে যেভাবে এই ওএমআর বিকৃত করার কাজ তিনি করতেন, সেরকমই কিন্তু অন্যান্যরা তাকে যে সাহায্য করতেন তার জন্য কত টাকা কমিশন পেতেন। অর্থাৎ নাইসার আধিকারিক এবং কর্মীদের উপরে কিন্তু এবার সিবিআই এর স্ক্যানারে তাদেরকেও এবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি মোবাইলে বিভিন্ন সময় যে কথোপকথন হয়েছে, কার কার সঙ্গে কথোপকথন হয়েছে, সেই সব নাইসা আধিকারিকদের এবারে তলব করতে চলেছে সিবিআই সূত্র থেকে। তার মানে নীলাদ্রি ছাড়াও সিবিআই স্ক্যানারে একাধিক নাইসা আধিকারিক। আপাতত ধন্যবাদ অর্পিতা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরার সঙ্গে। এসএসসির ওএমআর